What's up, everybody? Hope everything going good. Welcome to Power Wheels. Another new video. Title thumbnail dekhe nishchoi guess korte parchen ajker video ta kon topic er upor. So let's get jump into it. Ajker video topic ami kon bike kinbo, naked naki sports. Duita bike I khub popular ekhon Bangladesh biking community te. অনেক নতুন বাইকার দেখি প্রশ্ন করে যে আমার জন্য কি স্পোর্টস ভালো হবে নাকি নেকেড প্রথমে আমি যেহেতু নেকেড বাইক চালাই সো আমি এক্সপ্লেইন করি কেন নেকেড বাইক কিনা উচিত ধরেন আপনার একটাই বাহন সেটা হচ্ছে বাইক এটা ছাড়া আপনার আর কোনো অপশন নাই তাহলে আপনার কি হবে নেকেড বাইক থাকলে আপনি এটাতে ডেইলি কমিউট করতে পারবেন প্রতিদিনের যে সকল ডেইলি ড্রাইভস এখানে সেখানে যাওয়া বিশেষ করে ফ্যামিলি মেম্বারস যদি থাকে লাইক ইওর ওয়াইফ অথবা ভাই বোন নিয়ে যদি বেশি ভ্রমণ করতে হয় নেকেড বাইক হচ্ছে বেস্ট এখন আপনার ছোট একটা বেবি হলেও তিনজন কোনোভাবে অ্যাডজাস্ট করে চলতে পারবেন যেটা এই নেকেড বাইকের সবচেয়ে বড় গুণ দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে রাইডিং কোয়ালিটি কমফোর্ট এই যে আমি লিন না হয়ে এই বাইকটা চালাচ্ছি এটাই সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ নেকেড বাইকের যে আপনাকে লিন হয়ে চালাতে হয় না আপনি স্ট্রেট বসতে পারতেছেন এতে আপনার শরীরে ক্লান্তি অনুভব হয় না ব্যাক পেইন হয় না রিস্ট পেইন হয় না হাতে কোনোই পেইন হবে না সো এইভাবে আমরা ঘন্টার পর ঘন্টা মাইলের পর মাইল চলে যেতে পারি যেটা এই বাইকের নেকেড বাইকের একটা বিগ অ্যাডভান্টেজ যেখানে সেখানে সিটিতে হাইওয়েতে মুভ করতে খুব সুবিধা তারপরে আসেন মাইলেজ সাধারণত কমিউটার বাইকগুলা বেশি মাইলেজ দিয়ে থাকে একটু লোয়ার সিসির ভিতরে কিনবেন সেই ক্ষেত্রে আপনি 100 সিসি অথবা 125 সিসির যে কোনো কমিউটার বাইক আপনাকে অ্যারাউন্ড 50 মাইলেজ দিবে যেটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডভান্টেজ হ্যাভিং ইউ এ নেকেড বাইক নেকেড বাইকে ক্লান্তিটা কম হয় হ্যাঁ পিওরলি ফিল আপনি নিতে পারবেন যদি কোথাও ভ্রমণে যান ট্রাভেলিংয়ে যান আমি ভেবেছিলাম ক্রুজার বাইকই হয়তো বা বেস্ট ফর ট্যুরিং বাট না ভাই সরি নেকেড বাইক হচ্ছে বেস্ট কারণ ক্রুজার বাইকে যে এই পাটা যেভাবে রাখতে হয় এইভাবে বেশি না আপনার 50 কিলোমিটার যাওয়ার পরে আপনার হাঁটুতে পেন করবে খুব বেশি পেন তারপরে রাইডিং পোস্টারের কারণে আপনার ব্যাক পেন হওয়া শুরু হয় আর একটা বড় ট্যুর ছিল আমার সাজেক সেটা আমি আমার নেকেড বাইক দিয়ে দিছি সেখানে আমার আলহামদুলিল্লাহ কোনো পেইন ফিল হয় নাই যে আমি এত বড় জার্নি করছি সো আমার আসলে দুইটা বাইকেই ট্যুর দেওয়া হয়েছে ক্রুজার এবং নেকেড সো আই প্রেফার নেকেড মোস্ট ফর ট্রাভেলিং লং নেকেড বাইকের কি ডিসঅ্যাডভান্টেজ তাহলে দেখতে সুন্দর লাগবে না হ্যাঁ এটা একটা আমার ডিসঅ্যাডভান্টেজ আপনার ইকোনমিক ডিজাইন এগুলা এত একটা আই ক্যাচি হয় না যার কারণে আপনি বলতে পারেন যে স্পোর্টস বাইকটা সুন্দর বেশি সো আচ্ছা এখন আমরা স্পোর্টস বাইকে চলে যাই 1 2 3 সারপ্রাইজ সো আমি এখন একটা ফুল স্পোর্টস বাইকে এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য হটেস্ট স্পোর্টস বাইক সো এত কিছুর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে নেকেড বাইক নাকি স্পোর্টস বাইক কোনটা আপনার জন্য বেস্ট হবে সেটা জানতে হলে অবশ্যই আজকে ভিডিওটা পুরোপুরি দেখুন এটা হচ্ছে একটা স্পোর্টস বাইক ফুল স্পোর্টস যেটা একদম লিন হয়ে চালাতে হবে আপনাকে এই যে আপনি কমফোর্টেবলি চালাতে পারবেন না আশা করি খুব বেশিক্ষণ এইভাবে স্পোর্টস বাইকের কি কি সুবিধা সেটা এক্সপ্লেইন করি
প্রথম সুবিধা হচ্ছে দিস ইজ এ বাইক ম্যান, লুক এট দিস, এটা একটা বাইক যেটা দেখলে ফার্স্ট অ্যাপিয়ারেন্সে সবার পছন্দ হবেই হবে, এই কারণেই অনেকে স্পোর্টস বাইক কেনে। এটা অ্যাপিয়ারেন্স, ভিজুয়াল সব কিছু দেখতে আপনাকে খুবই অ্যাট্রাক্ট করবে। দ্বিতীয় হচ্ছে স্পিড, এই বাইকগুলোর স্পিডের কথা এখন বলেই লাভ নেই, নেকেড বাইকে কখনোই একটা ফেয়ার বাইকের মতো স্পিড উঠবে না। বুঝতে পারছেন বাইকটা কাদের জন্য, কিনে স্পিডিং এর জন্য, হাইওয়ে ট্যুর, ট্রাভেলিং, ব্লগিং এটসেট্রা, বিভিন্ন কাজেই মানুষ স্পোর্টস বাইক কিনে। স্পোর্টস বাইকের আরো কিছু সুবিধা থাকে, তার ভিতরে আরেকটা হচ্ছে এর স্টেবিলিটি, তারপর কন্ট্রোলিং, ব্রেকিং অসাধারণ। এটা ডুয়েল চ্যানেল এবিএস, এরকম আপনারা অপশন পাবেন ভালো, যেটা আসলে নেকেড বাইকে এত অপশন পাওয়া যায় না। মোটামুটি এগুলাই স্পোর্টস বাইকের একটা সুবিধা, কন্ট্রোলিং ভালো থাকে, স্পিড ভালো উঠবে, হ্যাঁ লং ট্যুরে সে টায়ার্ড হবে না, এগুলো লিকুইড কুল থাকে বেশিরভাগ, যেই কারণে আপনার ওভারহিট হয় না। এখন আসেন এটার অসুবিধা, এটার প্রধান অসুবিধা হচ্ছে কমফোর্ট, ওয়ান অ্যান্ড অনলি কমফোর্টটা আপনাকে দিবে না যদি আপনারা এটাতে বেশিক্ষণ রাইড করেন, আপনার রিস্ট পেন করবে, তারপরে ব্যাক পেন করবে, এই গেল শুধু নিজে রাইড করলে। আর যদি আপনার সাথে পিলিয়ন থাকে তাহলে তো আরও বেশি ডিসকমফোর্ট, এটা পিলিয়ন নিজেও শান্তি পায় না। সিটির ভিতরে ঠিক আছে, ওকে ইটস ওকে যে সিটির ভিতরে চালানো বা এসে ফ্যামিলি নিয়ে মুভ করা যায় না। এটার অ্যাপিয়ারেন্স ভালো, ট্র্যাক ফোকাসড বাইক, আপনাকে হাইওয়েতে চলতে কনফিডেন্স দিবে, এই কনফিডেন্সের কারণে আপনি এই বাইকটা নিয়ে খুব সহজেই শত শত কিলোমিটার পার করে দিতে পারবেন। বাট এখন আসি যে আপনি কি এই বাইকটা কিনবেন কি কিনবেন না, আসলে এটা ডিপেন্ড করে আপনার উপরে। যদি আপনার কোনো বাহন না থাকে, শুধু একটাই বাইক, তাহলে এটা যদি কিনেন এটাতে আপনি ডেইলি ড্রাইভ হিসাবে ইউজ করতে পারতেছেন না, এটাতে সিটিতে কমিউট করা টোটালি একটা হ্যাসেল, হ্যাঁ ট্রাফিকের ভিতরে মুভ করা। যদি আপনার অন্য আরেকটা বাইক থাকে তাহলে দিস ইজ ফর ইউ মাস্ট, একটা রেসিং বাইক আপনার রাখাটা আপনার নিজের জন্য সুবিধা, আপনি আপনার কাজ ওরিয়েন্টেড বাইকটা ইউজ করলেন, যখন আপনার ডেইলি ড্রাইভ দরকার একটা কমিউটার বাইক থাকে, তাদের জন্য আসলে স্পোর্টস বাইক। আর যারা খুব বেশি সিঙ্গেল চলাফেরা করেন তাদের জন্য স্পোর্টস বাইক, আর যারা আমার মতো বেশিরভাগ পিলিয়ন নিয়ে চলাফেরা করেন তারা খবরদার স্পোর্টস বাইক কিনে ট্যুর দেওয়ার চিন্তা করবেন না, স্পোর্টস বাইকটা শুধু নিজে নিজে ট্যুর দেওয়ার জন্যই, এটা কাপল ট্যুরিংয়ের জন্য একেবারেই আমি রিকমেন্ড করব না। সো এই তো মোটামুটি ধারণা পেলেন কারা স্পোর্টস বাইক কিনবেন আর কারা কমিউটার বাইক কিনবেন, নেকেড বাইক কিনবেন। নেকেড বাইক ম্যাক্সিমাম মানুষ এই জন্যই কিনবে যারা ডেইলি ড্রাইভ হিসাবে ইউজ করতে চাই, আর স্পোর্টস বাইক তারা এই জন্য কিনবে যারা একটা ফোকাস রাইডিং করি। সো যদি এই ভিডিওটা আপনার হেল্পফুল হয়ে থাকে বাইক কেনার ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, নোটিফিকেশন অন করে দিবেন, আর এরকম আরও ভিডিও আনতে থাকব ইনশাল্লাহ, আমার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সো আমার আউটরো দিয়ে শেষ করি, রাইড সেফলি, জাজাকাল্লাহু খাইরান।